মা, তোমাকে কিছু লিখব বলে অনেক চেষ্টা করছি, কিন্তু কেন যেন পেরে উঠছি না। আমার ভেতরে তোমার অস্তিত্বটি কলমের খোঁচায় ফুটিয়ে তুলতে গিয়েও কেমন যেন স্পষ্ট হয়ে আসে সব। হয়তো হাজার কাজের ভিড়ে তোমাকে নিয়ে খুব একটা ভাবার অবকাশ পাই না বলেই এমন হচ্ছে কি না কে জানে। সত্যি বলতে কি মা, তোমাকে এখন খুব একটা মনে পড়ে না আমার। তবে কি জানো মা, যখন কর্মব্যস্ত দিন শেষে ক্লান্ত ও শ্রান্ত হয়ে একান্তে বেছে নেই একটু নির্জনতা, ঠিক তখনই কেমন করে যেন তুমি পাশে এসে দাঁড়াও। তোমার অস্তিত্ব আমাকে মনে করিয়ে দেয় তোমার আঁচলের সেই পুরনো গ্রাম। মা গো, আমাকে নিয়ে স্বপ্ন দেখা তোমার সেই চোখের দৃষ্টি আজ আমার কাছে অস্পষ্ট, তবে সেই স্বপ্ন পূরণের পথ ধরেই কিন্তু আমি পথ চলছি। স্বপ্ন পূরণের প্রতিটি ধাপ শেষেই আমার কপালে অনুভব করি তোমার আদর মাখা সেই চুমুর স্পর্শ। তারপরেও স্নিগ্ধ সকাল গড়িয়ে ক্লান্ত দুপুর মারিয়ে বিকেল সন্ধ্যা শেষেও তোমায় মনে পড়ে না মা। তবে কি জানো মা, রাত্রির গহীন আধারের সামনে যখন একাকি দাঁড়িয়ে নির্ঘুম চোখে তারাদের মাঝে তোমায় খুঁজি, ঠিক তখনই কানে বাজে তোমার সেই ঘুমপাড়ানি গান। মা গো, কেমন করে ভুলে থাকি তোমায় বলো, তুমি তো মিশে আছো আমারই অস্তিত্বের প্রতিটি পরতে পরতে।